আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হলো যারা আমরা অলরেডি তাজবিদ কোর্স শেষ করেছি তাজবিদের লেসনগুলো শেষ করেছি এখন মোটামুটি কোরআন পড়তে পারি তো তারা আসলে চাচ্ছেন যে কিভাবে আমরা ভালো ভালো কারীদেরকে ফলো করব। হ্যাঁ কীভাবে আমরা আরও তাজবিদের বিষয়গুলো ইকফা গুন্না মাতগুলো পারফেক্টলি আদায় করতে পারবো তো এই জন্য কী সাজেশন এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সেটা হলো যে আমি খুব সহজে আপনাদের একটা সাজেশন দিচ্ছি সেটা হলো আপনারা তানজিল ডট ওয়েবসাইটে যাবেন টি এ এন জে টাইল তাঞ্জিল এই সাইডে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসকিপশনে আপনার ওখান থেকে নিয়ে নিবেন এরপরে যাওয়ার পরে আপনি যেটা করবেন এই যে ব্রাউজার আপনি গেলে এরকম একটা ফিচার পাবেন দেন আপনি একে এরকম থাকবে দেন আপনি এখান থেকে এই যে সুরা ফাতিহা হ্যাঁ বা এরকম হ্যাঁ এটাতে যাবেন আহ সুরা ফাতি যে সুরা আপনি পড়তে চান তো মনে রাখবেন আপনি বড়ো সুরা হইলে একটা সুরা বা সোরা মৌল সুরা রহমান ইয়াসিন এরকম কোনো একটা সুরা আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলো করবেন কি ফলো করবেন আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট সুরাতে যাবেন এরপর এইখান থেকে যে রিসাইটেশন আছে না এখানে দেখেন বিভিন্ন কারি আছে তো আমরা কিন্তু যে কোনো কারি এখন আপাতত প্র্যাকটিস করবো না তাদের তেল আমরা এখন প্র্যাকটিস করব হলো যাদের নামের পরে মুজাওয়াত কথাটা আছে ব্র্যাকেটে এই যে আবদুল বাছিদ মুজাওয়াত এম ইউ জেড এ ডাব্লিউ ডাব্লিউ এ ডি এই যে একটা মুজাওয়াদ এই যে একটা মুজাওয়াদ লেখা আছে তো মুজাওয়াত মানে হলো যারা তাজবিদকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করেছেন আপনি বলবেন তাহলে কি বাকিরা ফলো করেন হ্যাঁ বাকিরাও করেছে কিন্তু এনারা সবাই হদর পড়েছে হদর মানে দ্রুত দ্রুত পড়ার কারণে তারা হয়তো চার আলফের জায়গায় তিন আলিপটানিপ টান তাই না এরকম তারা হয়তো ইকফাটাকে একটু দ্রুত চলে গেছে এরকম হবে ইনাদের ক্ষেত্রে বাট যারা মুজাউবাদ তেলাওয়াত করেছেন এরা কিন্তু হানড্রেড পার্সেন্ট চার এলফের জায়গায় চার আলিফ ইকফের জায়গায় ইকফা ওয়াজিব গুন্নার জায়গায় ওয়াজিব গুন্না হানড্রেড পার্সেন্ট ফলো করেছেন তো সুতরাং আমরা যারা তাজবিদ অনুসরণ করতে চাই অনেক ভালো করে তাদের তারা আমরা এই গুলো এই যে একজন এই যে একজন এই যে একজন আরও আছে কিনা আমরা দেখি না আর নাই তো এর ভিতরে যার তেলাওয়াতটা আপনার ভালো লাগে হ্যাঁ যেমন এনার তেলাওয়াতটা একটু টান টন বেশি হ্যাঁ এনারটা একটু দ্রুত বেশি এটা মোটামুটি সবই ভালো আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন দেওয়ার পরে এখানে চলে আসলো সেটা মনে করেন আপনি এটা দিলেন যে মিন সাহাবি দিলেন এরপরে এই যে এইখানে কিন্তু এটা এটা প্রেস করলে কি হবে এটা প্রেস করলে আপনার এই তেলারটা শুরু হবে আপনি যেই যেই আয়াতে থাকবেন এই আয়াত থেকে তেলাবারটা শুরু হবে তো আপনি একবার দুই বা তিনবার শোনেন সুরা ফাতিহাটা আপনি বারবার শোনেন বারবার শোনেন যাকটা আপনার ভালো লাগে আপনি সবগুলো ফলো করবেন না আপনি জাস্ট একটা যেটা ভালো লাগে শুনে দেখবেন তিনটা যেটা ভালো লাগে সেটা বারবার শুনবেন সুরা ফাতিহাটা আপনি বিশ বা বার শোনেন এবং উনার সাথে আপনি কি আপনার ঠোঁট মিলান আপনি এই তেলাওয়ারটা তার মতো ফলো করেন এভাবে আপনি যদি কয়েকটা সুরা ফলো করেন তাহলে কিন্তু ঠিক তার কপি করতে পারবেন ইনশাল্লা আল্লাহর কাছে দোয়া করবেন তো সেই ক্ষেত্রে যেটা করবেন আপনি এইখানে কিন্তু জোরবর যে ঠিক মতো আমরা যেটা সচরাচর করি সেরকম নাও পেতে পারেন তাহলে আপনি এখান থেকে যে সাউন্ডটা নেবেন আর আপনার যে কোরআন শরীফ আছে হাফিজি কোরআন সেটা থেকে আপনি দেখে দেখে দেখবেন মিলাবেন আর এখান থেকে সাউন্ডটা শুনে এভাবে আপনি প্র্যাকটিস করতেই থাকবেন করতেই থাকবেন ঠিক আছে করতে করতে ইনশাল্লাহ আপনার তাজবিদের আরও অনেক অনেক উন্নতি হবে ইনশাল্লাহ এই পরামর্শটা শুনবেন তারপরে আপনি যখন দেখবেন যে আপনি তাজবিদকে হান্ড্রেড পার্সেন্ট নাদের মতো আপনি পারতেছেন মোটামুটি নাইনটি নাইনটি পার্সেন্ট প্লাস আপনি পারতেছেন মতো তখন আপনি অন্য যার হুদাইফি হ্যাঁ আর আর রাফি আব্দুর রহমান সুদাহি যার তেল ভালো লাগে তার তেলোয়াটা কিন্তু আপনি এভাবে কি তার সুরটা তার লেহানটা আপনি কিন্তু চেষ্টা করতে পারেন কপি করার তা আপনি সবারটা চেষ্টা করবেন না যারটা ভালো লাগে একটা চেষ্টা করবেন এইটাই চেষ্টা করতেই থাকবেন দেখবেন যে আপনি খুব দ্রুত তাকে ফলো করতে পারতেছেন নামাজিও তার মতো করে তেলাওয়াত করবেন বাইরেও তার মতো করে তেলাওয়াত করবেন করতে করতে দেখবেন আপনার তেলাওয়াতে অনেক উন্নতি হচ্ছে কিন্তু এইটা করার আগে আপনাকে কিন্তু অবশ্যই তাজবিদটা আগে ভালো করে শিখতে হবে হ্যাঁ মাদ এই বিষয়গুলো ভালো করে শিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আরেকটু বিষয় আমি দেখাবো অনেকে আবার অর্থ নিয়ে কথা বলেন যে অর্থ কিভাবে আমরা সহজে জানতে পারবো দেখেন আপনি যখন এই সব তেলাবাদ গুলো শুনবেন তখন এই দেখেন একটা ট্রান্সলেশন আছে হ্যাঁ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ট্রান্সলেশন আছে আমাদের বাংলায়ও কিন্তু আছে যে জহুরুল হক এবং মহিদ্দিন খান এই দুইজনের ট্রান্সলেশন আছে জহুরুল হক যদি আমি দিই তাহলে এখন এখন দেখেন এইটা দরকার এখানে তিনটা বিষয় আছে একটা হলো নান নান দিলে আপনি এখানে কারসার রাখেন যাই করেন অনুবারটা দেখাবে না আর যদি আপনি ট্রান্সলেশন অন মাউস হবার দেন তাহলে এইটা সিলেক্ট করা থাকলে এখানে যখন মাউসটা নেবেন অন হবার করবেন তখন কিন্তু আপনার এটা দেখাবে যে এখানে দেখাচ্ছে ঠিক আছে যেটার উপরে মাউস নেবেন সেটা কিন্তু পাশে দেখাবে আর যদি আপনি ফিক্সড রাখেন ফিক্সড যে ফিক্সড ট্র্যান্সলেশন বক্স তাহলে এই দেখেন যেটা আপনি মাউস রাখবেন ঠিক তার পাশে এই যেইখানে কিন্তু এটা শো করবে সুতরাং আপনি একবারে শুনতেও পারেন অর্থটাও দেখতে পারেন একসাথে এগুলো কিন্তু আপনি করতে পারেন তো সুতরাং এভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন কোনো সমস্যা নাই এবং এরপরেও যদি কোনো বিষয় না বুঝতে পারেন তো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আমাদেরকে ফোন দিবেন হ্যাঁ এবং এবং আমাদের কোরান ক্যাম্পাস ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর সেখানে কিন্তু আপনার আমাদের তাজবিরসহ অনেক তেলাওয়াতগুলো আছে এবং আমাদের চ্যানেলেও আমাদের চ্যানেলেও কিন্তু আপনার বিভিন্ন সুরা তেলাওয়াত সহ তেলাওয়াত আছে হ্যাঁ সেটাও আপনারা চেষ্টা করতে পারেন খেয়াল করেন এই যে আমাদের চ্যানেলে গেলাম এরপরে এই যে ভিডিওসে ক্লিক দিলাম ভিডিওস ভিডিওসে ক্লিক দিলাম আমি যদি নিচে যাই দেখেন আমাদের কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সুরাগুলো সবই তাজবিদ আছে যে সুরা কাহাফ হ্যাঁ এরপরে মনে করেন যে এই যে সূরা তিন হ্যাঁ সুরা বাকারা বাকারারও অনেক আয়াত আমরা প্রায় এক একপাড়া দেওয়ার চেষ্টা করেছি সুরা বাকারা হ্যাঁ এরপরে সুরা ইয়াসিন আর রহমান সবগুলো কিন্তু তাজবিদ সহ তেলাওয়াত আমাদের চ্যানেলও আছে তো আমি দেখলাম যারা আরও অ্যাডভান্সলি শিখতে চান হ্যাঁ যারা আরো ভালো ভালো কারীদেরকে ফলো করতে চান তারা কিন্তু এই তানজিল ডট নেট এই যে তানজিল ডট নেট এই সাইটে যেয়ে ঠিক এভাবে কিন্তু আপনারা ফলো করতে পারেন বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন ভিডিওগুলো যেন আরো ছোটো হয় এজন্য আমি চেষ্টা করেছি ভিডিও ছোট করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমি তানজিল ডটনেটের লিংক লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ডাব্লিউ ক্যাম্পাস ভিজিট করুন সেখানে ভর্তি হন নিয়মিত প্র্যাকটিস করুন সেখানে টেস্ট দেন এবং আপনি সার্টিফিকেট অ্যাসিভ করুন তো এই কামনাই আসসালামু আলাইকুম বারাকাতুহু